আলোচনায় থাকা ছবি ডুব দেখার পর দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকের ভালো বললেও বেশিরভাগ দর্শক হতাশ হয়েছেন ছবিটি দেখে। ডুব দেশের 39টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর প্রথম 2 দিনে অধিকাংশ সিনেমা হল ছিল হাউসফুল। রাজধানীর মধুমিতা সিনেমা হল প্রেক্ষাগৃহের সামনে দর্শকদের এই জটলা সদ্য মুক্তি পাওয়া ডুব সিনেমা দেখার জন্য। মধুমিতা হলের মতো রাজধানীর শ্যামলী, স্টার সিনেপ্লেক্স, বলাকা সহ সব প্রেক্ষাগৃহেই ডুব মুক্তির প্রথম দিনেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমাটি দেখতে এসে অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছেন, আবার কেউ কেউ বেশি টাকা দিয়ে ব্ল্যাকেই টিকিট কিনেছেন। 5 বছর ধরে ঢাকায় আসি, একটা ছবি দেখতে আসি নাই। একদিন দেখতে আসি, এসে দেখলাম যে 120 টাকা টিকিট, 300 টাকা। এখন দেখা গেছে 120 টাকার টিকিট তারা 300 টাকা নিতেছে। তাহলে আসলে ছবি দেখার একটা মন মানসিকতা থাকে না। আমরা ছবি দেখতে আসছি, যেখানে টিকিট দিছি নাকি এখন বাস্তব যেগুলো শুনছি, যেরকম প্রচার মাধ্যমে যে সমস্ত জিনিস শুনেছে সেই সমস্ত ছবিটা এসে দেখা পাইনি। না না না, ঠিক আছে, আমার ভালো লেগেছে। যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হয়তো পাই নাই। আমরা ভেবে আসছি যে ইরফান খান আছে, একটা সুন্দর একটা ইয়ে হবে, কিন্তু সেই হিসাবে ভালো লাগে না। এদিকে সিনেমার প্রচারণায় ফারুক ইতিশা দম্পতি ছুটেছেন হল থেকে হলে, আর মোটরসাইকেল র্যালি করেও প্রচারণা চালানো হয়েছে সিনেমাটির জন্য। আজকে আমরা আজকে 2টা হল ঘুরে আসলাম, এখন সবার আবার আসলাম মধুমিতাতে। তো দর্শকদের যতটুকু আমরা রেসপন্স পাচ্ছি ইনশাআল্লাহ অনেক ভালো। তো এখন পর্যন্ত আমরা যা দেখছি যে মানে বেস্ট এবং হাউসফুল আমরা দেখতেছি, যে পরিমাণ সাড়া পাচ্ছি আমাদের ফারুকি ভাইয়ের জয়, কি বলে সবাই, ডুবের জয়।